তো এখন আমরা সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছি তিতলি। আমরা যাচ্ছি এখন বাজারে, সরস্বতী ঠাকুর অলরেডি অর্ডার দেওয়া রয়েছে কালকে, মানে পরের দিনে পুজোর জন্য। তো বলো তিতলি, তোমার নাচের স্কুলের পুজো? আমাদের নাচের স্কুলের জন্য সরস্বতী ঠাকুর তুলতে যাচ্ছি। এই ঠাকুর তুলতে যাচ্ছি, ঠিক আছে যাচ্ছি আমরা। আমাদের টোটো এখানে ওয়েট করছে, তো টোটো করে যাব। আর চলো দেখা যাক, মজা লাগবে। হ্যাঁ, সঙ্গে মাও রয়েছে, আর দেখা যাক ঠাকুর। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। তো আমরা এখন এসে গেছি এখানে, ঠাকুরটা নিয়ে আসছি এখানে, দেখা যাক ঠাকুরটা কেমন। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, যাবে কি না যাবে আমার। তো এটা আমাদের ঠাকুর, খুব মিষ্টি মুখটা হয়েছে। আজকে একটু তাড়াতাড়ি এসেছে, ফাইনালি আমরা ওকে মিথ্যে কথা বলেছি তাই জন্য। তাই না অমৃতা? আর শাহানার দেখুন কোনো কাজ নেই, শুধু বসে বসে মোবাইলে কি সব দেখছে দেখছে আর পাগলামি করছে। মা সবজি কাটছে, দেখি তো তোমার মুখটা একটু হেসে দাও, খুব সুন্দর লাগছে দেখতে। সরস্বতী প্রীতি পথে তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মা গো বুদ্ধি যেন হয়, এসব কথা বলছি তোমায় নালিশ করে নয়, এসব কথা বলছি তোমায়।
भगवती देवी भगवती স্কুলে যাচ্ছি, তো সেই চেনা পরিচিত রাস্তা ধরে আমরা আবার এগিয়ে চলেছি। দেখা যাক, অনেকদিন পর সরস্বতী পুজোর স্কুলে আমরা, দেখা যাক। বেসিক্যালি আমরা সরস্বতী পুজোর সময় কলকাতা শহরে আছি, কিন্তু স্কুলে যাব না এটা ঠিক মন থেকে মেনে নিতে পারি। হ্যাঁ, তো আমরা এখন দুজন মিলে স্কুলে যাচ্ছি। এর আগে আমরা ওর জেঠুর বাড়িতে গেছিলাম, তো ওখান থেকে আমরা লাঞ্চ করেছি, ইনভিটেশন ছিল আমাদের, তো লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি স্কুলে। তো সেই পুরনো স্কুলের রাস্তা, যে রাস্তা ধরে ধরে আমরা স্কুলে যেতাম, অন্য রাস্তা ধরতো, আমি অন্য রাস্তা দিয়ে যেতাম, যাই হোক আমি রাস্তা দিয়ে আসতাম। তো আমরা এখন যাচ্ছি স্কুলে। তো স্কুলেও এবার পুজো হচ্ছে, ছোট করে হচ্ছে, ছোট করে, যেরকম দুদিন আগে স্কুল খুলেছে, তো দেখা যাক কোনো পুরনো বন্ধু দেখা হয়, কোনো টিচার বা কোনো বন্ধুর সঙ্গে। ভাইও এসছে আমাদের সাথে, আমরা তিনজনই ওদিকে ছবি ছবি তুলছে, তো আমরা তিনজনই সেম স্কুলে, তো আমরা তিনজন মিলে একটাই স্কুল আমাদের, সেখানেই যাচ্ছি। চল দেখা যাক কি হয়। যদি পড়ো সেই শাড়ি আর চোখে দাও হালকা কাজল, আমি তোমার জন্য শুধু হলেও হতে পারি। যদি পড়ো সেই শাড়ি আর চোখে দাও হালকা কাজল, আমি তোমার জন্যেও শুধু হলেও হতে পারি পাগল। ফ্রেন্ডের বাড়িতে এই যে পৃথা, সে একজন সরস্বতী পুজোর দিন কোথাও বেরোয়নি বাড়ি থেকে, তাই সে আসতে চাইছে না। বাড়ির পুজোতে শুধু ছিল, তা আমি হুট করে চলে এসেছি বলে এখন আমার ব্লগে কিছুতেই আসতে চাইছে না, জোর করে আমি এনেছি, আসতেই হবে। বল কেমন লাগছে? ভালো তো লাগছে ভীষণই, হঠাৎ করে ফোন করে বলছে যে আসবে, এরকম সারপ্রাইজ দিলে তো ভালোই লাগে। ঢোকানো হয়েছে পৃথা, একটু বলে দে আমাদের চ্যানেলটাতে কি করা উচিত, চ্যানেলটাতে কি করা উচিত? তারপর ছিল অল্প মেসেজ আর ফোনে ফোনে প্রচুর কথা, এভাবেই হয়তো এগিয়েছে আমাদের রূপকথা, ও রূপকথা, রূপকথা।
পড়ব এটাকে আমি পড়তে পাচ্ছি ভীষণ ভীষণ আনন্দিত কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়েছে তো তার জাজমেন্টটা করছি যে খাতা পেন নিয়ে আমরা বসে গেছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি দেখতে থাকো ভালো লাগবে এই যে আমাদের মাঝখানে বিপ্লব বাবু চলে এসেছে বিপ্লব বাবু এখন অ্যাঙ্কারিং এর দায়িত্বটা নেবে আর কচি কাচারা রেডি হয়েছে নাচের জন্য সব চতুর্দিকে গার্জিয়ানরা রয়েছে একদম কচি কাচাদের নাচ আহা কি আনন্দ আকাশে বাতাসে যারা পরিবেশন করবে তারা হলো অদ্রিজা ঘোষ সঞ্জনা রায় তুলিকাজ ভট্টাচার্য অহিঞ্জিতা সাহা উজ্জয়িনী চ্যাটার্জি অর্ণা নসিপুরি আহা কি আনন্দ আকাশে বাতাসে আজকে সরস্বতী পুজোর দিন সত্যি কি আনন্দ আকাশে বাতাসে সেই আনন্দটাকে এবার আমাদের মঞ্চে নিচে নাচের মাধ্যমে দেখাবে ছোট ছোট বাচ্চারা আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে সরস্বতী পুজোর প্রোগ্রাম এখানেই শেষ এইসব কচি কাঁচাগুলো রয়েছে আমার সাথে কি করতে হবে বল লাইক